Bismillahirrahmanirrahim. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইলিশ আর ওই মিষ্টি কদুতে তরকারি রান্না করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। সামনের দিক থেকে এরকম করে দেখা যায়। হ্যাঁ, ডিম ছাড়া মাছগুলা স্বাদ বেশি, ডিমালা মাছ অতটা ভালো লাগে না। ইলিশ ভাজা খেতে মজা, গরম গরম হলে। বিসমিল্লাহির রহমানির রহিম।
মিষ্টি কুদরা খুবই রং, খুব খেতে মিষ্টি হবে, কুদরা খুব স্বাদের হবে। জাংলার কুদু, কুদুর তরকারিটা খুবই স্বাদ লাগে। কুদুরা দেখতেও খুব সুন্দর, খেতেও খুব মজাদার। যেই কুদু কাঠটা ইঙ্কা শব্দ হবে, ওই কুদুরাই মিষ্টি হবে। আটালা কুদু খুবই সুন্দর হয়ে কুদুর। মোট মোটা করে তো যে স্বাদে প্রথমে হলুদ দিলাম, গুঁড়া ঝাল দিলাম, আদা বাটা দিলাম, প্রথমে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রথমে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, এটাকে নাড়ে
আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, জিরা বাটা, তারপরে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, তারপরে লবণ দিলাম, সাত মতো লবণ, এখন আমি মিষ্টি কদুরা দিয়ে দিলাম। পেলসার মাছটা আমি একটা তরকারি তুলে দিলাম। ভালো